দর্শক, শেষ সপ্তাহে এসে ঠেকেছে আয়কর বিবরণী জমা দেওয়ার সেই সময়টা, সেটি এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আপ্রো। আপ্রো, কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি? তিন সার্টিফিকেট বাতিল করার জন্য ওকে আয়করের আয়কর ও তথ্য সেবা মাসের শেষ পর্যায়ে এসে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বেড়েছে কর অঞ্চলগুলোতে, এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের রিটার্ন জমা দিচ্ছে, এবং অনেকে কিন্তু রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি তাদের করও এখানে দিতে পরিশোধ করতে পারছেন। এখানে কিন্তু ব্যাংকিং সেবা আছে, এবং অনেকে কিন্তু আসছেন যে তাদের টিআইএন সার্টিফিকেট বাতিল করার জন্য। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিটার্ন দেওয়া মানেই কিন্তু টাকা জমা দেওয়া না, কর দেওয়া না। রিটার্ন দেওয়া মানে হচ্ছে একটা সেবা নেওয়া, সরকারি সেবা। এর পাশাপাশি যাদের 3.5 লাখ টাকার মতো বার্ষিক আয় আছে তারাই কিন্তু কর দিচ্ছেন। এর নিচে আয় যাদের তারা কিন্তু কর দেওয়া লাগছে না, তারা শুধু রিটার্ন জমা দিচ্ছেন। রিটার্ন বলতে হচ্ছে আয়, বার্ষিক করদাতার বার্ষিক আয় এবং ব্যয় এবং সম্পদ বিবরণী। এই ছিল আয়কর তথ্য সেবা মাসের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপ্রো। দর্শক, আয়কর রিটার্ন দাখিলের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন আপ্রো।